আমার হাতে যে স্পেসিমেনটি দেখছেন এটি একটি লিভার ক্যান্সার বা টিউমারের স্পেসিমেন। আলহামদুলিল্লাহ আজকে আমি এই রোগীর অপারেশনের মাধ্যমে এই লিভার ক্যান্সারের সার্জারিটি বের করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি বেসিক্যালি একজন লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আজকে আমি লিভার ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো, যেহেতু আমার হাতে যে স্পেসিমেনটি এতক্ষণ দেখলেন এটি আজকে আমি অপারেশন করেছি। সুতরাং আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে লিভার ক্যান্সার হলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে। তার আগে আমাদের একটু সাধারণ ধারণা থাকা দরকার, লিভার ক্যান্সার সাধারণত কখন হয়। সাধারণত একটি সুস্থ বা স্বাভাবিক লিভারে লিভার ক্যান্সার হয় না। 90% ক্ষেত্রেই লিভার ক্যান্সার তখনই হয় যখন একটি সুস্থ স্বাভাবিক লিভার সিরোটিক চেঞ্জ বা লিভারে সিরোসিস হয়। লিভার সিরোসিস মানে পচনশীল লিভার। আপনারা অনেক সময় দেখেছেন গরু বা ছাগলের লিভার দেখতে কেমন, ব্রাউন কালার এবং অনেকটা এলাস্টিক, অর্থাৎ লিভারের উপর চাপ দিলে আবার একটু ডেবে যায়, আবার উপরে উঠে আসে। এই যে এলাস্টিসিটি একটি সুস্থ স্বাভাবিক লিভারে থাকবে। কিন্তু লিভারে যখন সিরোসিস বা সিরোটিক চেঞ্জ হয় তখন লিভার এই এলাস্টিসিটি হারিয়ে ফেলে, তখন লিভার স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং শক্ত হতে হতে একসময় পাথরের মতো হয়ে যায়। আর যখন শক্ত হয়ে যায় সেটাকে আমরা বলি সিরোটিক অফ লিভার। তাহলে আমাদের জানা দরকার কোন কোন কারণে লিভারে সিরোসিস বা স্টিফনেস দেখা দেয়। লিভার সিরোসিসের অনেক কারণ আছে, তবে মোটা দাগে বললে চারটি কারণ দায়ী: হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার। এ বাদেও আরও অনেক কারণ আছে, তবে এই যে চারটি কারণ বললাম, এই চারটি কারণ 95% ক্ষেত্রেই লিভার সিরোসিসের জন্য দায়ী। আর লিভার ক্যান্সার হয় কিন্তু যখন লিভারে সিরোসিস হয়। যখন একটি সিরোটিক লিভারে লিভার ক্যান্সার হয় সে অবস্থায় আমরা তখনই সার্জারি করি যদি টিউমার বা ক্যান্সারের সাইজ 7 সেন্টিমিটার বা তার ছোট হয়, অথবা 2 বা 3টা টিউমার, তিনটার যোগফল 7 সেন্টিমিটার বা তার কম। কিন্তু অনেক সময় এবং সেটি প্রায় 5 থেকে 10% ক্ষেত্রে লিভার ক্যান্সার একটি সুস্থ স্বাভাবিক লিভারেও হতে পারে, অর্থাৎ লিভারে সিরোসিস নেই বাট লিভার ক্যান্সার হয়েছে, এরকম কিন্তু মাঝে মাঝেই আমরা পেশেন্ট পেয়ে থাকি। এ ধরনের ক্ষেত্রে আসার কথা হলো লিভার টিউমার বা ক্যান্সারের সাইজ যত বড়ই হোক না কেন সেই ক্যান্সার বা টিউমারের সার্জারি করা সম্ভব। ইভেন একটি সুস্থ লিভার অর্থাৎ সিরোসিস নাই বাট টিউমারের সাইজ 20 সেন্টিমিটার, এক্সোফাইটিক অর্থাৎ নিচের দিকে ঝুলে আছে, টিউমার বা সার্জারি করাও কিন্তু সম্ভব। আজকে আমি যে রোগীর সার্জারি করলাম ওনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস দুটোই নেগেটিভ ছিল, একজন মহিলা রোগী, স্বাভাবিকভাবেই ওনার অ্যালকোহলের অভ্যাস নেই এবং ফ্যাটি লিভারও ছিল না, একেবারেই সুস্থ এবং স্বাভাবিক লিভার, লিভারে কোনো সিরোসিস নেই বাট লিভার ক্যান্সার শনাক্ত হয়। পেটে হালকা হালকা ব্যথা অনুভূত হয়, পরে পেটের ডান দিকে ওনার একটা চাকার মতো অনুভব হয়। তখন ওনারা আল্ট্রাসোনোগ্রাম করে বুঝতে পারলেন বা জানতে পারলেন যে লিভারে একটি ক্যান্সার। পরবর্তীতে সিটি স্ক্যান করেন এবং সিটি স্ক্যানের মাধ্যমে একটি বায়োপসি অর্থাৎ নিডল বায়োপসি করান, সেখানেও আসে যে লিভার ক্যান্সার। আমরা যদি ওনার সিটি স্ক্যানটা একটু দেখতে চাই তাহলে আমরা বুঝতে পারব এই যে লিভারটা দেখা যাচ্ছে খুবই স্বাভাবিক একটা লিভার, লিভারে কোনো সমস্যা নাই। ঠিক লিভারের নিচের দিকে এসে একটা টিউমার বা ক্যান্সার দেখা যাচ্ছে। আমি যদি একটা করোনাল সেকশন দেখি একটা বড় টিউমার কিন্তু নিচে ঝুলে আছে বাট বাকি লিভারটা কিন্তু সুস্থ এবং স্বাভাবিক, এবং সুস্থ এবং স্বাভাবিক এই লিভারেই এই লিভার ক্যান্সারটা উৎপত্তি হয়েছে। 90% ক্ষেত্রে লিভার ক্যান্সার সিরোসিস অফ লিভার বা সিরোটিক লিভারে হয়, কিন্তু আজকের এই রোগীর ক্ষেত্রে যে ব্যতিক্রম, একটি সুস্থ লিভারে ক্যান্সার হয়েছে। এ কারণেই এত বড় একটা টিউমার যেটি সাইজ প্রায় 12x12 সেন্টিমিটার, কিন্তু আজকে সার্জারি করার পরে আমার কাছে মনে হয়েছে আরও বড়,
তারপরে আমি সার্জারিটি অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছি। মাত্র 1 ইউনিট ব্লাড লাগছে সার্জারি করার সময়। দর্শক মন্ডলী, আপনারা সিটি স্ক্যান যেটা দেখতেছিলেন, দেখেন যে এই যে টিউমারটার কথাই বলতেছিলাম এটাই ঝুলতেছিল, এবং বাকি লিভারটা অত্যন্ত সুন্দর। এই যে দেখেন টিউমারের পাশের যে লিভার একেবারে অত্যন্ত সুন্দর, একেবারে স্বাভাবিক একটি লিভার, কোনো সিরোসিস নেই। সিরোসিস থাকলে লিভার কিছুটা সাদা হয়ে যায় এবং গোটা গোটা ওঠে, কিন্তু এটা একটি স্মুথ এবং ব্রাউন কালার। সেই ব্রাউন লিভারের উপরে একটি লিভার ক্যান্সারের উৎপত্তি ঘটেছে। অত্যন্ত সুন্দরভাবে আমরা এই লিভার ক্যান্সারটা বের করে নিয়ে আসছি। সবশেষে যে মেসেজটি দিয়ে আজকের ভিডিও শেষ করতে চাই সেটি হলো, আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে লিভার ক্যান্সার না হয়, অর্থাৎ প্রতিরোধ। আমরা সবসময় বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে প্রতিরোধটা কী? হেপাটাইটিস বি এবং সি ভাইরাস থেকে মুক্ত থাকতে হবে, অ্যালকোহল থেকে একেবারে দূরে থাকতে হবে, ফ্যাটি লিভার যাতে না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস একই রকমভাবে একজন ক্যারিয়ার থেকে সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণত যার শরীরে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস আছে, তার ব্লাড বা ব্লাড প্রোডাক্ট যদি অন্য একজন সুস্থ মানুষের শরীরে যায়, তাহলে কিন্তু তার শরীরে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস হতে পারে। বি ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়, আর সরকারিভাবে আমাদের দেশে ছোটোবেলাতেই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। তো সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি, ফলশ্রুতিতে যদি কোনো কারণে সি ভাইরাস শনাক্ত হয়, 3 মাসের একটি কোর্স আছে, সেটি খেয়ে নিলেই হেপাটাইটিস সি ভাইরাস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। আর বাকি যে দুটো কারণ বলছিলাম, যে অ্যালকোহল থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে হবে, আর ফ্যাটি লিভার থেকে কীভাবে ভালো থাকবেন, ওয়েট কন্ট্রোলে রাখবেন, এবং সপ্তাহে কম হলেও 3 দিন ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ কায়িক পরিশ্রম, কিছুটা হাঁটা, রানিং, ওয়াকিং, সুইমিং, সাইক্লিং, এই কাজগুলো করতে হবে, এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার কমিয়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি ফ্যাটি ফুড বা রিচ ফুড সেটিও পরিমাণে কম খেতে হবে। আজকের যে ভিডিওটি সেটি হলো, যদি একটি সুস্থ স্বাভাবিক লিভারে লিভার ক্যান্সার হয়, সেটি যত বড়ই হোক না কেন, নির্বিঘ্নে বিনা দ্বিধায় অত্যন্ত নিরাপদেই এই সার্জারিটি করা সম্ভব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।